বাংলাদেশি এক তরুণের বানানো শতভাগ বাংলাদেশি একটা সিনেমা রেহেনা মরিয়ম নূর। আপনি যদি সিনেমা নিয়ে একটুও খোঁজখবর রেখে থাকেন তাহলে এই সিনেমাটার নাম অবশ্যই শুনে থাকবেন গত কয়েক মাসের মধ্যে। যদি না শুনে থাকেন তাহলে আমাদের কাছ থেকে শুনুন। বাংলাদেশি এই সিনেমাটা ঝড় তুলে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। জগৎ বিখ্যাত প্যারিসের কান চলচ্চিত্র উৎসবের আজ সার্টে ইন রিগার্ড বিভাগে মনোনীত হয়েছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত রেহেনা মরিয়ম নূর সিনেমাটি। কান কর্তৃপক্ষের দেওয়া আজ সার্টে ইন রিগার্ড বিভাগের সূচি অনুযায়ী সবার শীর্ষে রয়েছে রেহেনা মরিয়ম নূর নামটি। আপনি একজন বাংলাদেশি সিনেমাপ্রেমী হলে এই অর্জনই আপনার কাছে গর্বিত হওয়া উচিত। কিন্তু না দর্শক, এই সিনেমাটি প্যারিস পার হয়ে কানাডাও জয় করেছে। কানাডার দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রতিযোগিতা মিসফে রেহেনা মরিয়ম নূর দিয়ে আজমেরি হক বাঁধন জিতে নিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার। রেহেনা মরিয়ম নূর নাম ভূমিকায় দারুণ অভিনয় করার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আমাদের আজকের ইন্সপেকশন ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে দেওয়া এই রেহেনা মরিয়ম নূর সিনেমা নিয়ে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই রেহেনা মরিয়ম নূর চরিত্র অভিনয় করা আজমেরি হক বাঁধনকে, এবং তার ডাকনাম হলো রেহেনা। তিনি একজন প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষিকা। যাই হোক, এরপর দেখা যায় রেহেনা তার ছোট ভাইকে ফোন করে বলে তার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তার এক্সপ্রেশন দেখে আমরা এটা বুঝতে পারি যে সে একজন খুবই স্ট্রং পার্সোনালিটির উইমেন। তারপর অফিস থেকে বের হয়ে সে যায় তার ক্লাসরুমে, এবং সেখানে মেডিকেল স্টুডেন্টদের পরীক্ষা হচ্ছিল। এরপর রেহেনা মিমি নামের একটা মেয়ের স্কেল পায়, এবং সেই স্কেলে কতগুলো সূত্র লেখা ছিল। রেহেনা এমনই একজন কড়া ম্যাম যে মিমির খাতা না রেখে দিয়ে একদম তাকে স্পেল করে দেয়। মেয়েটি তখন অনেক কান্নাকাটি করে। পরীক্ষার হলে ডিউটি শেষ করে রেহেনা যখন তার বাসার দিকে যেতে থাকে, তখন তারই একজন উপরস্থ কর্মকর্তা ডক্টর আরেফিনের রুম থেকে সে একটা মেয়ের আর্তনাদ শুনতে পায়। তাই রেহেনা তখন বাসায় না গিয়ে একপাশে দাঁড়িয়ে থাকে এবং ডক্টর আরেফিনের রুম থেকে একটা মেয়েকে বের হতে দেখতে পায়, এবং তার নাম হলো অ্যানি। এবং অ্যানিকে দেখে রেহেনা এটা বুঝতে পারে যে তার সাথে খারাপ কিছু হয়েছে। তাই তখন রেহেনা অ্যানিকে তার রুমে নিয়ে আসে। অ্যানি তখন রেহেনার রুমে এসে ফ্রেশ হয় এবং কয়েকবার বমি করে। অ্যানির জামা কাপড়ের অবস্থা এবং এই পরিস্থিতি দেখে এটা বুঝতে বাকি থাকে না যে সে ফিজিক্যালি নির্যাতনের শিকার হয়েছে। তারপর দিন ক্লাসে অ্যানিকে না পেয়ে রেহেনা সরাসরি তার রুমে চলে যায়। সেখানে এক্সপেল হওয়া মিমি অ্যানির জন্য খাবার নিয়ে আসে। এরপর মিমি রুম থেকে চলে গেলে অ্যানিকে রেহেনা তখন বলে, গতকাল তোমার সাথে যা হয়েছে সেটা মিমির সাথে শেয়ার করনি? অ্যানি তখন বলে, গতকাল কিছুই হয়নি। অ্যানি কিছুতেই স্বীকার করতে চাইছিল না যে ডক্টর আরেফিন তার সাথে খারাপ কিছু করেছে। এরপরের সিনে দেখা যায় ডক্টর আরেফিন রেহেনার রুমে আসে এবং বলে, গতকাল মিমিকে তোমার এক্সপেল করা ঠিক হয়নি। তখন রেহেনা বলে, আমি কোনো অন্যায়ের সাথে আপোষ করব না, তাকে যদি আমি সুযোগ দিতাম তাহলে সে সেটা আবার করত, এবং অন্যান্য স্টুডেন্টরাও এটা করতে সাহস পেত। ডক্টর আরেফিন যতই রিকোয়েস্ট করে রেহেনা তার উপর ততই খেপে যায়। তারপর একদিন রেহেনা যখন অফিসে ছিল, তখন তার ছোট ভাই তার মেয়েকে নিয়ে অফিসে আসে, এবং রেহেনার মেয়ের নাম হচ্ছে ইমু। রেহেনার ছোট ভাই ছিল একজন বেকার মানুষ, সে তার হাত খরচের টাকা তার বোনের কাছ থেকেই নিত। এরপর মেয়েকে নিয়েই রেহেনা যখন অফিস থেকে বাসায় যাচ্ছিল, তখন সে হঠাৎ একটা মেয়েকে দেখতে পায়। তখন সেই মেয়েটির ব্লিডিং প্রবলেম হচ্ছিল। রেহেনা তখন তাকে হেল্প করে। তারপর মেয়েটির ফোনের কনভারসেশন শুনে এটা বুঝতে পারে যে সে ডক্টর আরেফিনের ওয়াইফ। এরপরের সিনে দেখা যায় রেহেনা অ্যানিকে তার রুমে ডাকে এবং এই বিষয়টা প্রিন্সিপালের কাছে অবজেকশন জানাতে বলে। তখন অ্যানি অস্বীকার তো করেই তার সাথে বলে, আপনি যদি কাউকে এসব কথা বলেন তাহলে আমি কলেজের সাথ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করব। রেহেনা চাইতো আরেফিনের এমন ঘৃণ্য কাজ করার জন্য তার শাস্তি হোক, কিন্তু এই বিষয়টা তো আমরা সকলেই জানি। এখানে আরেফিনের শাস্তি হতে হলে প্রথমে অ্যানির মান সম্মান থাকবে না, সেই জন্য অ্যানি এই ঘটনা লুকিয়ে যেতে চায়, এবং রেহেনাকেও খুব রিকোয়েস্ট করে বলে সেও যেন এই বিষয়টি ভুলে যায়। এর রেহেনা তখন অ্যানির সাথে ঘটে যাওয়া এইসব ঘটনা এবং আরেফিনের সবার সামনে ভালো মানুষ সাজা এবং আরেফিনের কোনো শাস্তি না হওয়া, এই বিষয়গুলো কোনোভাবেই রেহেনা মেনে নিতে পারছিল না। তাই রেহেনা সরাসরি তখন আরেফিনের সাথে এই বিষয়ে কথা বলে এবং বলে যে আপনি এই অপরাধ স্বীকার করে নেন। তখন আরেফিন বলে, এসব কী বলছো, তুমি কি আমাকে দেখেছ, কোনো এভিডেন্স আছে? রেহেনা বলে যে আমি নিজের চোখে দেখেছি। তখন আরেফিন বলে, বেশি বাড়াবাড়ি করো না, এর ফল কিন্তু ভালো হবে না। তখন রেহেনা বলে, আমি কিন্তু আপনার স্ত্রীকে সব বলে দেব। এই বলে সে হুমকি দেয়।
আরফিন তখন বলে, রেহনা কোনো কিছু সঠিকভাবে না জেনে কাউকে একই ইউজ করবে না। এর পরের সিনে দেখা যায় রেহনা তার ভাই এসে তাকে জানায় তার মেয়ে একটা ছেলেকে কামড় দিয়েছে, এই কারণে তার স্কুল কর্তৃপক্ষ তাকে ডেকে পাঠায়। কিন্তু রেহনার অত্যন্ত কাজের চাপ থাকায় সেদিন সে যেতে পারে না। এরপর একদিন রেহনার মেয়ে অফিসে ছিল, তখন রেহনার একটা জরুরি কল আসায় সে মেয়েকে সেখানেই রেখে কাজে চলে যায় এবং মেয়েকে বলে এখান থেকে কোথাও যাবে না, চুপচাপ এখানেই বসে থাকবে। এরপর রেহনা তার মেয়েকে সেখানে রেখে আরফিনের ওয়াইফ আয়েশার সাথে দেখা করতে যায় এবং সব ঘটনা খুলে বলে। তখন আয়েশা বলে, সব মেয়ে কিন্তু আপনার মতো নয়। রেহনা তখন আয়েশার এসব কথা শুনে খুবই হতাশ হয়ে যায়, কারণ একজন হাজবেন্ডের কুকর্মের কথা শুনে একজন স্ত্রী কীভাবে চুপচাপ থাকতে পারে। তারপর রেহনা তার অফিস রুমে এসে দেখে যে তার মেয়ে সেখানে নেই। তখন সে খুব ভয় পেয়ে যায় এবং পাগলের মতো তার মেয়েকে খুঁজতে থাকে। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় সে হাসপাতালের এক কোণায় একটা বিড়াল নিয়ে খেলা করছে। তখন সে তার মেয়েটিকে অফিসে নিয়ে আসে এবং 10 বার কান ধরে উঠবস করায়। এতে বোঝা যায় যে রেহনা শুধু একজন ম্যাডাম হিসেবে না, সে একজন মা হিসেবে অত্যন্ত কঠোর। মোট কথা, তার কাছে কোনো অপরাধেরই ছাড় নেই, সে অপরাধ ছোট হোক আর বড় হোক। এরপর দেখা যায় রেহনা আবারও একদিন আয়েশার সাথে দেখা করে এবং এই বিষয়ে কথা বলে। তখন আয়েশা বলে, দেখুন এই বিষয়ে আরফিনের সাথে কথা বললে আমাদের আর সংসার টিকবে না, আর এটা আমিও চাই না। আয়েশার সাথে কথা বলে রেহনা এত বেশি হতাশ হয়ে পড়ে যে সে কী করবে কিছুই বুঝতে পারে না। সে তখন রুমে এসে বারবার তার চোখে পানি দিতে থাকে। পরদিন রেহনা অ্যানিকে আবারও ডাকে এবং বলে, এই বিষয়ে তোমাকে হেল্প করতেই হবে, কিন্তু তুমি ভিকটিম সেই হিসেবে না। রেহনা তখন অ্যানিকে বলে, আমি নিজে ভিকটিম হয়ে প্রিন্সিপাল ম্যামের কাছে কমপ্লেন করব, তুমি শুধু সাক্ষী দেবে। অ্যানি তখন বলে, ম্যাম এত কিছু করার কী দরকার, আমি আপনাকে বলেছি ভুলে যান। রেহনা তখন বলে, না যে অপরাধ করেছে তাকে শাস্তি পেতেই হবে, সেটা যে কোনোভাবেই হোক। তারপর অ্যানি রেহনাকে মূল ঘটনাটি খুলে বলে। সেদিন মিমি যে পরীক্ষায় নকল করছিল এই আইডিয়াটা অ্যানি তাকে দিয়েছিল, আর মিমির ফিনান্সিয়াল কন্ডিশনও খুব একটা ভালো ছিল না, তাই তার এক্সপেল্ড হওয়ার জন্য অ্যানি নিজেকেই দোষী মনে করছিল। আর আরফিন স্যার তাকে কোনো হেল্প করতে পারে কি না তাই জন্যই আরফিন স্যারের রুমে গিয়েছিল। এরপর বিকেল 4টায় অ্যানি আরফিন স্যারের রুমে যায় এবং মিমিকে এক্সপেল্ড হওয়া থেকে কোনোভাবে বাঁচানো যায় কি না এই ব্যাপারে কথা বলছিল। আরফিন তখন তাকে হেল্প করার প্রতিশ্রুতি দিয়ে তার পাশে এসে বসে এবং পার্সোনাল কোশ্চিন করতে শুরু করে, যেমন অ্যানির কোনো বয়ফ্রেন্ড আছে কি না, এরকম আরও পার্সোনাল কোশ্চিন। এভাবে কথা বলতে বলতে অ্যানি খেয়াল করে যে আরফিন স্যার তার হাত ধরে। তারপর অ্যানি যখন বুঝতে পারে যে আরফিন স্যার আস্তে আস্তে তার গায়ে হাত দিচ্ছে, তখন সে ফিল করে যে তার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। অ্যানি তখন কী করবে কিছুই বুঝতে পারছিল না এবং যখন তার হুঁশ আসে তখন সে রুম থেকে বেরিয়ে আসে এবং তখনই রেহনা অ্যানিকে দেখতে পায়। অ্যানি তখন বলে যে, ম্যাম স্যারের চাকরির মেয়াদ এমনিতেই কয়েকদিন পর শেষ হয়ে যাবে, কী দরকার এসব ঝামেলা করার। রেহনা তখন বলে যে সে যে অপরাধ করেছে সেই অপরাধ বোধটুকু তার মধ্যে নেয়, শাস্তি তাকে পেতেই হবে। তারপর অ্যানির শত নিষেধ সত্ত্বেও রেহনা প্রিন্সিপালের কাছে রিপোর্ট করে। তারপর সে কলেজের প্রিন্সিপাল খুবই দুঃখ প্রকাশ করে এবং বলে, আমি অবশ্যই ব্যবস্থা নেব। পরদিন যখন রেহনা কলেজে আসে তখন আরফিন স্যার তার পিছু পিছু আসে এবং বলে, রেহনা তুমি এসব কী শুরু করেছ, তুমি এখনই আমার নামে কমপ্লেন উঠিয়ে নেবে। রেহনা বলে, আমার যা করার আমি করেছি, এসব আমাকে বলে কোনো লাভ নাই, আমাকে এসব বলবেন না। কিন্তু আরফিন তখন হুমকি দিয়ে বারবার ওই রিপোর্ট উঠিয়ে নিতে বলে এবং বলে, কালকের মধ্যে যদি তুমি ওই রিপোর্ট উঠিয়ে না নাও। রেহনা বলে, তাহলে কী করবেন, আমাকে রেপ করবেন? আরফিন বলে, আসলে সব মেয়েরাই রেপ হয় না, তোমার মতো মেয়েরাই হয়। এরপর আরফিন রেহানার রাগান্বিত চেহারা দেখে কিছুটা নরম হয়ে বলে, অ্যানি কি সেদিনই আমার রুমে প্রথম এসেছে? এর আগে অ্যানি কতবার আমার রুমে এসেছে তুমি কি জানো? তুমি অ্যানিকে কতটুকু চেনো? আমি তাকে খুব ভালো করে চিনি। এরপর রেহানা প্রিন্সিপালের কাছে আবার যায় এবং তদন্তের কী অবস্থা জানতে চায়। প্রিন্সিপাল তখন রেহানাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে এবং বলে, তোমার কাছে সেরকম কোনো এভিডেন্সও নাই। তখন রেহানা বলে, আপনি কি বলতে চান, আমি কি এটাকে চেপে যাব? প্রিন্সিপাল ম্যাম তখন রেহানার পাশে এসে বলে, দেখো ব্যাপারটা জানাজানি হলে কলেজের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তখন অনেক সমস্যা হয়ে যাবে, তার চেয়ে বরং সামনে মাসে তোমার একটা ইনক্রিমেন্ট করে দেই, এটাই ভালো হবে। তখন রেহানা প্রিন্সিপাল ম্যামের উপর প্রচণ্ড রেগে তার দিকে তাকায়। তখন প্রিন্সিপাল ম্যাম তার এই লুক দেখে ওসব ব্যাপারে আর কথা বলে না। তারপর সে বলে, দেখো রেহানা তুমি যা বলেছ তার কোনো বাস্তব এভিডেন্স নাই, তোমাকে আমি কেন বিশ্বাস করতে যাব, তুমি ভুলও তো বলতে পারো। রেহানা তখন বলে, অন্তত আপনার কাছ থেকে আমি এরকমটা আশা করিনি, এটা বলে সে চলে যায়।
তারপর দেখা যায় রেহনা যে মেয়েটিকে এক্সপেল করেছিল মিমি সে উল্টা প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে যে তাকে অন্যায়ভাবে রেহনা এক্সপেল করেছে। প্রিন্সিপাল তখন রেহনাকে ডেকে এই ঘটনাটি জানায়। তখন রেহনা প্রিন্সিপালকে বলা যায়, ক্লাসে আমি সবার সামনে মিমির নকল ধরেছি, ক্লাসের সবাই এই বিষয়টা জানে। প্রিন্সিপাল তখন রেহনা এবং মিমিকে নিয়ে সেই ক্লাসরুমে যায় এবং প্রিন্সিপাল সকল স্টুডেন্টদের জিজ্ঞেস করে যে রেহনা মিমিকে অন্যায়ভাবে এক্সপেল করেছিল কিনা। আর তখন সব স্টুডেন্টরাই ক্লাসমেটের পক্ষে যায় এবং বলে যে হ্যাঁ, তাকে অন্যায়ভাবে এক্সপেল করা হয়েছে। রেহানা তখন এসব দেখে খুবই ক্ষুব্ধ হয়ে পড়ে এবং এসব সহ্য করতে না পেরে অ্যানিকে একটা চর কষিয়ে দেয়। আর রেহানার এমন কর্মকাণ্ড দেখে সব স্টুডেন্টরা তার বিরুদ্ধে চলে যায়। এমনিতেই আগে থেকে কোনো স্টুডেন্টরাই তাকে পছন্দ করতো না, কারণ সে একজন ছিল খুবই কড়া ম্যাডাম, কাউকে কোনো সার দিত না, কারোর সাথে ভালোভাবে তেমন একটা মিশত না। এজন্য সব স্টুডেন্টরা তখন মেডিকেল কলেজের গেট আটকে দেয় এবং বলে যে যতক্ষণ পর্যন্ত রেহানা মারিয়াম নূর রিজাইন না করবে তারা এই গেট খুলবে না। এদিকে সেদিন রেহানার ছোট ভাইয়ের একটা চাকরির ইন্টারভিউ ছিল, তাই ইমুকে স্কুল থেকে আনার জন্য কেউ ছিল না। তার মেয়ে তখন এক স্কুল গার্ডের নাম্বার থেকে বারবার ফোন করে বলতে থাকে যে আম্মু আমাকে নিয়ে যাও, আম্মু আমাকে নিয়ে যাও, আমি একা আছি, আমার ভয় করছে। আর এদিকে তো স্টুডেন্টরা অন্যায়ভাবে কলেজের গেট আটকিয়ে রেখেছে। সব টিচাররা মিলেও যখন স্টুডেন্টদের বোঝাতে পারছিল না, তখন রেহানা নিজে তাদের সঙ্গে কথা বলতে যায়। তখন স্টুডেন্টদের মধ্যে থেকে একজন তার মুখে পানি মেরে দেয়। রেহানার মেয়ে ওদিকে একা বন্দি হয়েছিল, আর এদিকে সে নিজে তালাবদ্ধ, কি করবে বুঝতে না পেরে সে অনেক চিল্লাপাল্লা করতে থাকে। এবং এর অনেকক্ষণ পর তার মেয়ে আবার তাকে ফোন দিতে থাকে এবং তার মেয়েকে সে বারবার মিথ্যা আশ্বাস দিতে থাকে। এরপর রাগে জেদে রেহানা অনেক কান্না করতে থাকে। তারপর ওই কলেজের প্রিন্সিপাল রেহানার হয়ে স্টুডেন্টদের বোঝায় এবং সেদিনের আন্দোলন সেখানে স্টপ করায়। তারপর যখন রেহানা কলেজ থেকে বের হবে, তখনই সে হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং এর পরের সিনে দেখা যায় রেহানা সেই হাসপাতালে ভর্তি করানো হয়। তখন দেখা যায় অ্যানি তার জন্য ইলিশ মাছ ভাজি করে নিয়ে আসে এবং যখন সে রেহানাকে ইলিশ মাছের ভাজিটা দিতে যাবে, তখন তার সাথে একটা চিঠিও দেয় এবং সেই চিঠিতে লেখা ছিল যে এ সব কিছুর জন্য আরফিন সারি দায়ী, আরফিন সারি মিমিকে দিয়ে এসব করিয়েছে। তারপর যখন রেহানা আবার সুস্থ হয়ে কলেজে ফিরে আসে, তখন আরফিন রেহানার কাছে এসে বলে আমি যা করেছি তার জন্য আমি দুঃখিত। রেহানা তখন বলে আমি সব কিছু জানি, অ্যানি আমাকে সব বলেছে। আরফিন তখন আবার বলে যে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে, কয়েকদিন যাবত কোথায় আছে কি করছে সে কিছুই জানে না। আর রেহানাকে বলে তুমি কি এখন খুশি? রেহানা তখন বলে আপনি কি আপনার অপরাধ তাহলে স্বীকার করেন? আরফিন তখন কিছুই বলে না। এর পরের সিনে দেখা যায় রেহানা তার মেয়ে ইমু তার স্কুলের বার্ষিক স্পোর্টসে একটা পারফরমেন্স করার কথা ছিল এবং সেটারই রিহার্সাল করতে দেখা যায়। কিন্তু হঠাৎ করে তার মেয়ের স্কুল থেকে একটা ফোন আসে এবং বলে আপনার মেয়ে স্কুলের একটা ছেলেকে কামড়ে দেয়, যদি সে সবার সামনে এটার জন্য সরি না বলে তাহলে আজকে পারফরমেন্স করতে দেওয়া হবে না। রেহানা তখন বলে দোষ তো আগে সেই ছেলে, সেই ছেলে কেন আমার মেয়েকে চিমটি দিত? সরি যদি বলতে হয় ওই ছেলেকে আগে সরি বলতে হবে, তারপর আমার মেয়ে সরি বলবে। কিন্তু স্কুলের ম্যাডাম সেটি মানতে চায় না। মোট কথা, রেহানা অন্যায় ছোট হোক কিংবা বড় হোক সে কোনোভাবে আপোষ করবে না। পরদিন সকালে রেহানা যখন অফিসে ছিল, তখন তার ছোট ভাই তার মেয়েকে নিয়ে আসে তার স্কুলে পারফরমেন্স করতে নিয়ে যাওয়ার জন্য। রেহানা তখন তার ছোট ভাইকে বলে ইমু আজকে পারফরমেন্স করতে স্কুলে যাবে না। এদিকে রেহানা তার মেয়ের এক্সাইটমেন্ট দেখে খুবই কষ্ট পায়, কিন্তু তাকে বলতে পারে না যে সে আজকে স্কুলে পারফরমেন্স করতে যাবে না। আর এদিকে তার মেয়ে তখন বারবার তাকে বলতে থাকে যে মা চলো আমার দেরি হয়ে যাচ্ছে। কিন্তু শেষে রেহানা তার মেয়েকে ধমক দেয়। তার মেয়ে তখন কোনোভাবে তার কথা শুনতে চায় না এবং সেই রুম থেকে বের হয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। রেহানা তখন তাকে জোর করে ধরে আনে এবং রুমে আটকে রাখে। এবং এখানেই আমাদের রেহানা মরিয়ম নূর সিনেমাটি শেষ হয়। তবে দর্শক, সিনেমাটির এই বিষয়টি স্পষ্ট নয় যে সিনেমার এন্ডিং দিয়ে কী বোঝানো হয়েছে, কিন্তু এই বিষয়টি খুবই সুস্পষ্ট যে রেহানা মরিয়ম নূর তার আদর্শের জায়গায় সর্বদা অনর। মেয়ে হয়েছেন বলে এই পুরুষতান্ত্রিক সমাজে সকল অন্যায়কে মেনে নেবেন তা কিন্তু নয়। অন্যায় ছোট হোক কিংবা বড় হোক, তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এবং এই সিনেমা থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত। দর্শক, শেষ করছি আজকের আয়োজন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এরকম বাংলা সিনেমা সহ সারা বিশ্বের বিভিন্ন সিনেমার ইন্সপেকশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।